কখনো তোমার প্রেমিকা যদি তোমাকে ছেড়ে চলে যায় তখন তুমি কি করবে? আর কি করব, পাড়া লোকেদের মিষ্টি বিলাবো। এ ভাই, এই কি করতেছেন আপনারা এখানে? দেখি দাঁড়ান, এই আপনার ক্যামেরাম্যান কি করতেছেন? আপনার নাম কি? আশরাফুল। কি করেন আপনি? ভিডিও করতেছি, টিকটক ভিডিও। জোরে বলেন। টিকটক ভিডিও করতেছি। ও আচ্ছা, মোবাইলে লাইট জ্বলতেছে আপনার? লাইট জ্বলতেছে না, লাইট জ্বলতেছে মোবাইলের। তুমি কি করতেছো? আমি নাটক করছি। নাটক করছো? কি নাটক করছো তুমি? টিকটক ভিডিও। তুমি তো আসো তো সামনে। তুমি কি করতেছো ভাই? ভাই আমি মানে টিকটকে ডায়লগ দিতেছি। কি ডায়লগটা যেদিন দিছিলে একটু দেই, দুইজনে তো ডায়লগটা দিছিলা, দেই দুইজনে, দুইজনে একলগে দাঁড়াও তো। হ্যাঁ, তুমি প্রথমে ডায়লগ দিছিলা না, দাও তো কি জানি কইছিলা? কখনো তোমার প্রেমকে যদি তোমাকে ছেড়ে চলে যায় তখন তুমি কি করবে? তারপর তুমি কি বলছো? আর কি করব, পাড়ার মানুষদের মিষ্টি বিলাবো। মানে ওর প্রেমিকা চলে গেলে তুমি পাড়ার মানুষের মিষ্টি বিলাইবা নাকি? বুঝলাম না কেন। আর কি করব, পাড়ার মানুষদের মিষ্টি বিলাবো। ও আচ্ছা, মানে তুমি যে প্রেমিকারে বলছো এটা কারে মিন করে বলছো? মানে ওর প্রেমিকারে বলছো নাকি? হ্যাঁ, ওর প্রেমিকারে বলছো? ওর প্রেমিকারে তুমি একটু একলগে দাঁড়ানো, দুজন দুজন কি বন্ধু নাকি? তোমার তো মিয়া সাহস কম না মিয়া, তুমি ওর প্রেমিকারে নিয়ে কথা কইতে গেলে। হ্যাঁ, তোমার প্রেমিকা কয়টা সত্যি করে গো? কয়টা তোমার প্রেমিকা সত্যি কথা কইবা? দুইটা। হ্যাঁ, দুইটা। দুইটা? বয়স কত দেখি একটু আমি। সাইজ তো মোটামুটি কত, বয়স কত ভাইয়া? জোরে বলো। তোমার প্রেমিকা দুইটা না, দুইটার নাম কি বলো? অনিমা আর বৃষ্টি। অনিমা আর বৃষ্টি। বৃষ্টির বয়স কত? বৃষ্টির বয়স কত? হ্যাঁ, 13। তোমার বয়স 14। আর আরেকটা কি জানি, অনিমা। অনিমার বয়স কত? 13। 13? তো দুইটা কি বোন নাকি? অনিমা বৃষ্টি কি বোন নাকি? না। তাইলে মানে দুনোটার লাগে প্রেম করো? জি। তাহলে বিয়া কি দুনোটারই করবা? দেই একটু এদিকে তাকাও না, শরম পাইতেছো কে? পোলাটা বিয়ার কথা না, লজ্জা লাল হয়ে যেতেছে কে পুরা। মানে বিয়া কি দুইটা করবা না একটা করবা? একটাই করতে পারি। একটাই করবা? কারে করবা, অনিমারে করবা না বৃষ্টির করবা? হ্যাঁ, একটু ভাবতে টাইম লাগবো। ও আচ্ছা, মানে তুমি দুই পকেটে দুইটা নিয়ে ঘুরবা, তারপরে দেশে গিয়ে তোমার একটু ভাইবা মনে করে যেটারে ভালো লাগবে এটারে তুমি কি করবা? তোমার গার্লফ্রেন্ড কয়টা আছে ভাইয়া? ভাই আমার একটাও নেই। একটাও নাই? আচ্ছা আচ্ছা, ক্যামেরাম্যান কই জানি? এই যে ক্যামেরাম্যান, এই ক্যামেরাম্যান তো শরীরে কিছুই নাই। এই ক্যামেরাম্যান, তুমি কি ঠিকমতো খাও না? খাই। তুমি তো ক্যামেরাম্যান তাই না? এই এটার যে তুমি যে কার টিকটক করতেছিলাম, টিকটক চ্যানেল কার? টিকটক কার তোমার? ও তোমার টিকটকের লেগে তুমি ইয়া করতেছিলা, ক্যামেরাম্যানও তুমি? তা তুমি অভিনয় করতে পারো না? আমি এমনি করি না। কেন করো না? কেন টিকটকে তো চুল লাগে, অদের চুল আছে আমার চুল। ও টিকটক করতে চুল লাগে? দেই দেই তোমার চুল, দেই একটু পিছে ঘুরো তো একটু। আচ্ছা আচ্ছা, তোমার চুল নাই? এই দেই তোমার চুলটা, দেই তো একটু পিছে ঘুরো তো ভাইয়া। এই তোর চুল আছে, দেই তোমার দেই। কই তোমাকে কারো চুল দবো ভাইয়ের মতো দেখা যায় না, চুল তো হইলো অপু ভাইয়ের মতোই দইব। হ্যাঁ, অপু ভাইয়ের মতো তো চুল নাই তোমাকে। আচ্ছা, টিকটক করতে গেলে কি অপু ভাইয়ের মতো চুল রাখতে রাখতো হয় নাকি? হ্যাঁ, অপু ভাইরে চিনো? জি। কেমন লাগে অপু ভাইরে? ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ, অপু ভাইরে ফলো করো? এত না, মানে আমার তো প্রিয় টিকটকের মধ্যে হইলো আমার প্রিয় ইয়ে হইলো নুসান ভাই। নুসান তাসিম? জি, অনেক প্রিয়। হ্যাঁ, নুসান তাসিম অনেক ফেভারিট তোমার নাকি? আচ্ছা আচ্ছা, তুমি কি ভবিষ্যতে নুসান তাসিম হইতে চাও নাকি? হইতে চাই, মানে তার সঙ্গে একটু দেখা করতে চাই। ও দেখা করতে চাও? আচ্ছা ঠিক আছে, আমি তোমার দেখা করার ব্যবস্থা করে দেবো নি, ঠিক আছে? তো তুমি ভালো থাকো ভাই। হ্যাঁ, ওকে। আর তোমার তোমার জীবনের স্বপ্ন হলো দুইটা গার্লফ্রেন্ডেরে বাচ্চা একটারে বিয়ে করবে না? এই যে আমি যে তোমার ভিডিওটা করতেছি, ভিডিওটা যদি তোমার গার্লফ্রেন্ডগুলো দেখে কি কইবো? তোমার তো মনে করে যে দুইটা, তোমার তো সংসার অশান্তি লেগে যাবো গা। যেমন তোমার দুইটা গার্লফ্রেন্ডে কিন্তু জানে যাবো গা, ওই যে অনিমার বৃষ্টি দুজনে কিন্তু জানবো। অনিমা জানবো, আরেকটা গার্লফ্রেন্ড আছে বৃষ্টি, বৃষ্টি জানবো, আরেকটা গার্লফ্রেন্ড আছে অনিমা। তখন কি অবস্থা হইবো? সমস্যা নাই, জানবো না। জানবো না কে? মোবাইল নেই। ও অনিমা বৃষ্টি কারোর কাছে মোবাইল নাই, তা তুমি কিনা টিনা দাও নাই? আচ্ছা সত্যি করে কইবা, তুমি তো হচ্ছে দুইটা গার্লফ্রেন্ড কেমনে হ্যান্ডেল করো? আমাকে একটু ট্রিট টুট দাও না, মানে একটু বোঝাও কেমনে করো এটা, মানে এটা কেমনে ম্যানেজটা করো কেমনে আমাকে একটু বোঝাও। বুঝলে গেছো? মানে দুইটারে হ্যান্ডেল করো কেমনে? ধরো আমি কই, তুমি এনে দাঁড়া রয়েছো না, অনিমা এদিক থেকে আসে, বৃষ্টি এদিক থেকে আসে, তুমি হ্যান্ডেল করবা কেমনে কও? ধরো আমি বলি, এই যে এদিকে আসো, একটু এদিকে আসো তোমরা, এই যে এদিকে আসো, এ তুমি এই সাইডে দাঁড়াও তো,
আর তুমি এই সাইডে দাঁড়াও। মনে করো তুমি এখানে দাঁড়ায় আছো, এখানে অনিমা আসছে আর এখানে বৃষ্টি আসছে, এখন তুমি কিভাবে হ্যান্ডেল করবা? ও অনিমা এসে বলছে, তুমি বলো তো যে জান তুমি এখানে কেন, বলো তো জান তুমি এখানে আগে। আচ্ছা তারপর তুমি বলো, এই জান তুমি এখানে কেন, বলো তো তুমি এখানে কেন। আচ্ছা এই যে ধরো অনিমা আর বৃষ্টি বলছে তোমারে জান তুমি এখানে কেন, তখন তুমি কি করবা? বলার আগেই পালায় যাব। কেমনে পালাবা, মানে কেমনে পালাবা? দুইজন তো আইসা পড়ছে অলরেডি, মনে করো না ওরাই তোমার গার্লফ্রেন্ড, এখন তুমি কি করবা? দাও মাইরে দাও, মেরে দাও, দড়টা মেরে দাও। হ্যাঁ কেমনে দড়টা মারবা দেখি আমি। আচ্ছা আচ্ছা, আর তখন তোমরা দুইজন কি করবা? তোমরা তো অনিমা আর বৃষ্টি, তখন তোমরা কি করবা? ওরে যে ধরবা, ওরে ধরবা আগে না দুজন আগে বোঝাপড়া করবা? না প্রথমে বোঝাপড়া করবো, তারপরে ওরে। আচ্ছা একটু বোঝাপড়াটা করো তো, কেমনে করবা দেখি একটু, দুজন একসাথে দাঁড়াও। হ্যাঁ কেমনে বোঝাপড়াটা করবা, কি বলবা? একজন অনিমা একজন বৃষ্টি, চিনো কিভাবে চিনো? সে আমার স্কুলে থাকে। মানে ও তোমাদের ভিতরে কি এমনি কোনো সম্পর্ক আছে, মানে তোমাকে কি লাইক করে না কিছু? আমি তাকে লাইক করি। কেন? আমি তো ও সে অনেক প্রায় 3-4 বছর ধরে আমি তোর সাথে লাইক করতেছি। খেলা জমে না এভাবে, খেলাটা জমবো কিভাবে জানো? দুজন দুজনের চুল ধরে মনে করো টানাটানি করলে তাইলে মনে করো ধরবো, এখন তোমার তো চুল নাই, ঠইকা যাইবো কেডা, ওই ঠকে যাইবো গা, বুঝছো? তুমি আরো ধরবা, এখন তোমরা এমন যে তোমাকে তো বয়ফ্রেন্ড গেছে গা, যাও বয়ফ্রেন্ডের খুঁজে লেও গা, যাও ধরে দাও, তোমরা ধর দিয়া পিছে পিছে যাও, যাও গা ধর দাও, ধর দাও, ধর দাও। সো গাইস আপনারা দেখতে পারলেন, সো আজকে আমরা কিছু টিকটকারদের দেখানোর চেষ্টা করলাম এখানে, এই যে একজন, এই যে একজন, এই যে একজন। সো তারা টিকটক ভিডিও করে, তো তোমরা টিকটক ভিডিও করো ভাইয়া, কোনো সমস্যা নাই, বাট এমন কিছু করবা না যেগুলোর জন্য তোমাদের ফ্যামিলির বদনাম হবে বা ফ্যামিলিকে মানুষ খারাপ চোখে দেখবে বা ছোটো চোখে দেখবে, রাইট? ঠিক আছে, তুমি টিকটকে ভিডিও করো, ইউটিউবে করো, যেখানে মন চায় সেখানে করো, কিন্তু ভালো কিছু করবা, ঠিক আছে? ওকে, তো প্রিয় দর্শক যারা এই ভিডিওটি এতক্ষণ দেখলেন, তো অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।